দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। মানহানিকর বা বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে যথেষ্ট কাজ করেনি টিকটক কর্তৃপক্ষ, এমনই অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী ফাহমি ফাজেল। বৃহস্পতিবার মন্ত্রী আরও জানিয়েছেন, মালয়েশিয়ার বেশ কয়েকটি স্থানীয় আইন ভেঙেছে চীনা কোম্পানি বাইট ড্যান্স মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি। টিকটক মুখপাত্রদের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ফাজিল বলেন, অভিযোগ পাওয়ার পর কন্টেন্ট বিন্যাস ও বিজ্ঞাপন কেনার মতো বিষয়গুলো নিয়েও কাজ করার কথা ছিল টিকটকের। তবে তিনি যোগ করেছেন, টিকটক মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করবে বলে তাকে আশ্বস্ত করেছে, আর এমন ভুলের কারণ দেশটিতে কোম্পানির কোনো প্রতিনিধি না থাকা। পোস্টে এর চেয়ে বিস্তারিত কিছু বলেননি ফাজেল। ওই বৈঠক বা মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে রয়টার্স টিকটকের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিক কোনো জবাব দেননি। দক্ষিণ পূর্ব এশিয়ায় সম্প্রতি বেশ কিছু ঘটনায় তদন্তের মুখে পড়েছে টিকটক। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ই কমার্স ট্রেডিংয়ে নিষেধাজ্ঞা জারি করার পর গত সপ্তাহে টিকটকের আর্থিক লেনদেন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এছাড়াও অ্যাপটির ক্ষতিকর কন্টেন্ট নিয়ে তদন্ত চালাচ্ছে ভিয়েতনামও। উদ্বোধন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ ছাড়ের বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। সেরা দামে আপনার টিকিটটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা সরাসরি চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রালের পাশে এনইউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে নম্বর 121A জালান তুন সাম্বান থান ব্রিকফিল্ড কুয়ালালামপুর। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ধর্ম, জাতি এবং রয়্যালিটি নিয়ে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নেতৃত্বাধীন প্রশাসন। ফলে সাম্প্রতিক মাসগুলোয় অনলাইন কন্টেন্ট নিয়ে তদন্ত বেড়েছে দেশটিতে। কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্ট নামে পরিচিত আইন লঙ্ঘনের অভিযোগে বছরের শুরুতেই ফেসবুকের মালিক কোম্পানি মেটার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল মালয়েশিয়া সরকার। তবে কোম্পানির সঙ্গে বৈঠকের পর আলোচনায় ওই পরিকল্পনা থেকে সরে আসে দেশটি। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।